ঠাকুর প্রণাম তোমায়। জয় জয় কমলানন্দন, আবির্ভূত হলে তুমি ডিঙামানিক গ্রামে শ্রী শ্রী কৈবল্যনাথ রূপে, অবতীর্ণ হলে তুমি শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে। জানো ঠাকুর, তুমি হইলে আমার সদ্গুরু, তুমি আমার ধর্ম, তুমি আমার সত্য, তুমি আমার পূর্ণ ব্রহ্ম রূপে। হে রাম, তুমি দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী, তুমি সর্বদেবতা রূপে। ঠাকুর প্রণাম জানাই তোমায় গোপাল গোবিন্দ রূপে। জয় রাম, জয় গোবিন্দ। রাত্রি হইয়াছিল, সুতরাং ঠাকুরের কথা শেষ হওয়ার দু চার মিনিট পরেই তাহাকে প্রণাম করিয়া আমরা মেসের দিকে রওনা হইলাম। পথে বরদাবাবু আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুরকে কেমন দেখলেন? উত্তরে আমি কি বলিয়াছিলাম স্মরণ করিতে পারিতেছি না। যাহাই হোক, পরের দিন প্রাতকালে প্রভাতবাবুকে সংবাদ দিয়ে আসিলাম। স্থির হইল যে কলেজের পর চারটা নাগাদ একত্রে ঠাকুরের নিকট যাইব। নির্দিষ্ট সময় বরদাবাবু ও প্রভাতবাবুকে সঙ্গে লইয়া আবার ঠাকুর দর্শনে আসিলাম। সেই 186 নম্বর বউবাজার তেতলার একটি বড় ঘরে একখানা শতরঞ্চি বিছানা রহিয়াছে। একদিকে ঠাকুর বসিয়া রহিয়াছেন এবং তাহার সম্মুখে বসিয়া কতিপয় ভদ্রলোক নিবিষ্ট মনে তাহার কথা শুনিতেছেন। আমরা যাইয়া প্রণাম করিতেই ঠাকুর অভ্যর্থনা করিয়া আমাদের বসাইলেন, একটু যেন বিশেষ আদর আপ্যায়ন করিলেন। ইহার কারণ তখন কিছুই বুঝি নাই, কিন্তু কিছুকাল ঠাকুরের সঙ্গ করিবার পর কতকটা যেন বুঝিতে পারিয়াছিলাম। আমরা আসিতেই ঠাকুর নীরব হইয়া রহিলেন। প্রভাতবাবু ধীরে ধীরে তাহার প্রশ্নের অবতারণা করিলেন। প্রশ্নটি উত্থাপন করিতে বন্ধুবরের প্রায় আধ ঘন্টা সময় লাগিয়াছিল। অনেক কথাই তিনি বলিয়াছিলেন, তাহার মধ্যে দু চারটি কথা এখনো আমার স্মরণে আছে। প্রভাতবাবু বলিয়াছিলেন যে কেহ ভীমনাগের সন্দেশ খায়, কেহ জানাচুরো পায় না, এই বৈষম্যের কি প্রয়োজন ছিল? তিনি এক ছিলেন, এক থাকিলেই তো পারিতেন, বহু হইয়া প্রকাশ হইতে তাহাকে কে বলিয়াছিল? আর একটা কথাও বেশ স্পষ্ট মনে আছে, প্রভাতবাবু কি একটা শব্দের সঙ্গে বতুক প্রত্যয় কথাটা ব্যবহার করিয়াছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বতুক কি? তৎক্ষণাৎ প্রভাতবাবু ব্যাকরণের একটি সূত্র ঝাড়িয়া দিলেন। বরদবাবুই না কে যেন বলিলেন, উনি তার গ্রামার পড়েন নাই। বিশেষ করিয়া কথাটা মনে আছে এই জন্য যে পরে প্রভাতবাবু অনেক সময় আক্ষেপ করিয়া বলিতেন যে তিনি এমন একটা হস্তিমূর্খ যে ঠাকুরকে গিয়াছিলেন বতুক প্রত্যয় বুঝাইতে। প্রভাতবাবু যে প্রশ্নটা করিলেন, পূর্বেই বলিয়াছি যে ঠিক এই প্রশ্নটাই আমার মনে দানা বাঁধিয়াছিল এবং মাঝে মাঝে আমাকে উত্তপ্ত করিয়া তুলিত। সুতরাং অত্যন্ত মনোযোগের সহিত ঠাকুরের উত্তর শুনিবার জন্য প্রস্তুত হইলাম, কিন্তু দুঃখের বিষয়, ঠাকুর কি বলিয়াছিলেন তাহার প্রায় কিছুই স্মরণে আসিতেছে না। শুধু এইটুকু মনে আছে যে সবই ভ্রান্তি, এই কথাটা বলিয়াই ঠাকুর তাহার উত্তর আরম্ভ করিয়াছিলেন। ঠাকুর একটা না অনেকক্ষণ বলিয়াছিলেন। স্পষ্ট মনে আছে যে আমরা যখন তাহাকে প্রণাম করিয়া বাহির হইয়া আসি, তখন রাস্তায় আলো জ্বলিয়াছে, কিন্তু তাহার কথা মোটেও বুঝিলাম না, আমাদের সমস্যার কোনো মীমাংসাও হইল না। কিন্তু সেই দিন যে ঠাকুরের কাছে কিছুই পাই নাই এমন কথাও বলিতে পারি না। কথা বলিতে বলিতে মাঝে মাঝে ঠাকুর এক অপূর্ব ভঙ্গিতে আমার দিকে তাকাইতেছিলেন। যাহারা ঠাকুরের সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়াছেন এবং একটু নিবিষ্ট মনে তাহার গতিবিধি লক্ষ্য করিয়াছেন, তাহারা অনেকেই অল্প বিস্তর এই স্নেহস্নিগ্ধ দৃষ্টির সহিত পরিচিত। কিন্তু শুধু স্নেহস্নিগ্ধ বলিলে কিছুই বলা হইল না, এই দৃষ্টিকে বিশদ করিয়া বুঝাইবার ভাষা আমার জানা নাই। শুধু এইটুকু বলিয়া ক্ষান্ত হইব যে ইহাতে পাইয়াছিলাম প্রাণস্পর্শী আশ্বাস ও এক অবর্ণনীয় আকর্ষণ। কিন্তু সেই দ্বিতীয় সাক্ষাতের দিনে যে এতটা ভাবিয়াছিলাম বা বুঝিয়াছিলাম তাহাও বলিতে পারি না। ঠাকুরকে প্রণাম করিয়া রাস্তায় নামিয়া আসিয়া সিগারেট সহযোগে আমাদের মতামত জাহির করিয়াছিলাম, বেশ মনে আছে। প্রভাতবাবু বলিয়াছিলেন যে ইনি একজন যোগী, সন্দেহ নাই, কিন্তু মনে হইল যে কখনো কখনো যুক্ত থাকেন, কখনো যুক্ত থাকেন না, ধৈর্যও অনেকটা আয়ত্ত করিয়াছেন। কিন্তু কথাবার্তা যাহা বলিলেন তাহার মাথামুণ্ড কিছুই বোঝা যায় না। আমি কিছু বলিয়াছিলাম কিনা স্মরণ করিতে পারিতেছি না, কিন্তু এইটুকু স্পষ্ট মনে আছে যে আমাদের কথাবার্তায় বিরক্ত হইয়া বরদাবাবু মুখ ভার করিয়া চলিয়া গিয়েছিলেন। পরবর্তী জীবনে এই ব্যাপারটা লইয়া নিজেদের মধ্যে কত আনন্দই না করিয়াছি। পরের দিন প্রাতকালে বরদাবাবুর ঐকান্তিক আগ্রহে আবার ঠাকুরের সঙ্গে দেখা করিতে আসিলাম।
আমরা উপস্থিত হইয়া দেখিলাম যে কয়েকজন ভদ্রলোক বসিয়া রহিয়াছেন এবং ঠাকুর বুদ্ধ সম্বন্ধে কি যেন বলিতেছেন। দু চার মিনিট ঠাকুরের কথা শুনিয়াই আমার মেজাজ বিগড়াইয়া গেল। আমার মনে হইল যে ঠাকুর বুদ্ধদেবের বাস্তবিকতা উড়াইয়া দিয়া তাহাকে একটি রূপক কল্পনা করিয়া আলোচনা করিতেছেন। তৎক্ষণাৎ আমার ঐতিহাসিক বুদ্ধি জাগ্রত হইয়া উঠিল, আর সেইখানে বসিয়া থাকিতে ইচ্ছা হইল না। বরদাবাবুও বিশেষ পীড়াপিড়ি করিলেন না। সুতরাং অল্প কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বাহিরে চলিয়া আসিলাম। রাস্তায় বরদাবাবুকে বলিলাম যে আমার এইখানে পোষাইবে না, অযথা ঘোরাঘুরি করিয়া কোনো লাভ হইবে না। বরদাবাবু বিশেষ কিচ্ছু বলিলেন না, নীরবেই মেশে ফিরিয়া আসিলাম। সেই যাত্রায় আর ঠাকুর দর্শন পাইলাম না। শুনিলাম তিনি বৃন্দাবন চলিয়া গিয়াছেন, এখন কিছুকাল সেইখানেই অবস্থান করিবেন। যদিও সেই দিন হটকারিতা করিয়া ঠাকুরের নিকট হইতে চলিয়া আসিয়াছিলাম, তথাপি খবরটা শুনিয়া মনটা যেন খারাপ হইয়া গেল। ভাবিলাম যে আরও এক আধবার দেখা হইলে বোধ হয় মন্দ হইত না। দু একদিন পরে বরদাবাবু বলিলেন যে আমি ও প্রভাতবাবু যেই দিন একত্রে ঠাকুর দর্শনে গিয়াছিলাম, সেই দিন এক ভদ্রলোক পূর্ব হইতেই ঠাকুরের নিকট বসিয়াছিলেন এবং আমরা চলিয়া আসার পরও কিছুক্ষণ সেইখানেই অপেক্ষা করিয়াছিলেন। তিনি নাকি বলিয়াছেন যে আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইবার কিছুক্ষণ পূর্বে তিনি হঠাৎ বলিয়া উঠিয়াছিলেন, দুইটা জাহাজ আসতাছে। আমরা ফিরিয়া আসিবার পর নাকি ঠাকুর আবার বলিয়াছিলেন, জাহাজ দুইটা আইসা একটা ফ্ল্যাট নৌকার সঙ্গে ধাক্কা খাইল, ফ্ল্যাট নৌকার কিছুই হইল না, জাহাজ দুইটাই ঝাঁকানি খাইয়া গেল। কথাটা শোনা মাত্রই আমার মনের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি হইল, কিন্তু মুখে কিছুই বলিলাম না। জাহাজ কথাটা এইরূপ স্থলে সাধারণত ব্যঙ্গার্থেই ব্যবহৃত হয়, কিন্তু সেই জন্য ঠাকুরের প্রতি কোনো বিরুদ্ধ ভাব মনের কোনো স্থান পাইল না। ভাবিলাম যে আমি গিয়াছিলাম আমার বিদ্যাবুদ্ধির অভিমান, আমার বিচার কুশলতার অভিমান ও আমার অভিজ্ঞতার অভিমান লইয়া ঠাকুরকে যাচাই করিতে, এবং ভিতরে ভিতরে যে একটু ঔদ্ধত্যও ছিল না তাহাও হলপ করিয়া বলিতে পারি না। সুতরাং ঠাকুর যদি আমাকে একটা অভিমানের জাহাজ বলিয়া অভিহিত করিয়া থাকেন তাহাতে ক্ষুব্ধ হইবার কিছুই থাকিতে পারে না, আর ঝাঁকানি যে একটা খাইয়াছিলাম তাহা বুঝিতে বিলম্ব হইল না। আমিও মনে মনে ভাবিলাম যে আমিও তো ঠাকুরকে শ্রদ্ধার চক্ষে দেখি নাই, নিজে কোনো কথাও বলি নাই, সবই যেন কেমন এলোমেলো হইয়া গিয়াছে। আর একবার দেখা হইলে খোলাখুলি কথাবার্তা বলিয়া একবার দেখিতাম যে বাস্তবিক তাহার উপর নির্ভর করিতে পারি কি না। আর মাঝে মাঝে তাহার সেই মনোলোবা চাহনি আমার চক্ষুর সম্মুখে ফুটিয়া উঠিয়া আমাকে প্রবলভাবে ঠাকুরের দিকে আকর্ষণ করিত। আমি ভিতরে ভিতরে অস্থির হইয়া উঠিতাম, কিন্তু আমার এই অবস্থাটা গোপনই রাখিলাম, বরদাবাবুকে ইহার কিছুই জানিতে দিলাম না। মাঝে মাঝে ঠাকুর প্রসঙ্গ উঠিত, কিন্তু পূর্বের মতো আর জমিতে চাহিত না। যতদূর স্মরণ হয় ঠাকুরের বৃন্দাবন চলিয়া যাওয়ার কয়েকদিন পরে প্রভাতবাবু একদিন একখানা চিঠি আনিয়া আমাকে দেখাইলেন। চিঠিখানার বয়ান এখনো আমার মনে আছে। ইহাতে মুখ্যোপাধ্যায় মহাশয় লিখিয়াছিলেন যে রাম, তুমি নাকি বলিয়াছ যে আমার গুরুদেব আবার দেহ পরিগ্রহ করিয়াছেন, তোমাকে আমি একজন মুক্ত পুরুষ বলিয়া বিশ্বাস করি এবং তুমি যাহা বলিয়াছ তাহা মিথ্যা হইতে পারে না। আমার বিনীত অনুরোধ যে গুরুদেব কোথায় কিভাবে জন্মগ্রহণ করিয়াছেন তাহা আমাকে জানাইয়া অনুগৃহীত করিবা। যামিনীবাবুর মতো একজন কৃতবিদ্য ধর্মপ্রাণ ব্যক্তি যাহাকে মুক্ত পুরুষ বলিয়া বিশ্বাস করেন তিনি কখনোই একজন সাধারণ লোক হইতে পারে না। সুতরাং ঠাকুরকে আরেকবার বেশ ভালো করিয়া বাজাইয়া দেখিতে হইবে। আমার তৎকালীন মানসিক অবস্থায় ঠাকুরের সম্বন্ধে পরের মুখে ঝাল খাইবার ইচ্ছা আমার আদৌ ছিল না। তথাপি এই চিঠিখানা যে আমার মনের উপর কোনো প্রভাব বিস্তার করে নাই এ কথা বলাও বোধ হয় সঙ্গত হইবে না। কয়েকদিনের মধ্যেই পূজার ছুটি আসিয়া পড়িল, আমি ঢাকা চলিয়া গেলাম, কিন্তু ঠাকুর আমাকে পাইয়া বসিয়াছিলেন। বরদাবাবুর ইন্ধনের আর কোনো প্রয়োজন ছিল না, ঢাকায় নতুন পরিবেশের মধ্যে আসিয়াও আমার ভিতরের অবস্থার কোনো পরিবর্তন হইল না। বেশ বুঝিতে পারিতাম যে ঠাকুর আমাকে তাহার নিকটে টানিতেছেন, কিন্তু মনে প্রাণে সাড়া দিতে পারিতাম না। ঢাকায় গেলে আমি সাধারণত প্রফুল্লবাবু এবং হরিদাসবাবুর সঙ্গেই অধিকাংশ সময় কাটাইতাম। অনেকবার বলি বলি করিয়া অবশেষে একদিন প্রফুল্লবাবু ও হরিদাসবাবুকে ঠাকুরের কথাটা বলিয়াই ফেলিলাম। হরিদাসবাবু নীরবেই রহিলেন, কিন্তু প্রফুল্লবাবু মন্তব্য করিলেন, বুঝেছি, তোমার মতো একটা পাষণ্ডকেও যখন টলাইছে
তখন লোকটা নিশ্চয়ই একটু বেশি পাকা, ইহার পর আর অগ্রসর হওয়া চলে না। সুতরাং প্রসঙ্গটা ওইখানেই চাপা পড়িয়া গেল। ছুটি শেষে কলিকাতায় ফিরিয়া আসিলাম, আবার সেই আমি ও বরদাবাবু। ঠাকুর কোথায় আছেন এবং কবে পর্যন্ত কলিকাতায় আসিবেন বরদাবাবুকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতে সর্বদাই ইচ্ছা হইত, কিন্তু আমার সেই হঠকারিতার কথা মনে করিয়া কিছুতেই জিজ্ঞাসা করিতে পারিতাম না। কি প্রসঙ্গে কথাটা উঠিয়াছিল ঠিক মনে নাই। বরদাবাবু একদিন বলিলেন যে ঠাকুর বৃন্দাবনে অসুস্থ হইয়া পড়িয়াছেন, শীঘ্রই কলিকাতা আসিবেন। আমি বাহ্যিক বিশেষ কোনো আগ্রহ দেখাইলাম না, কিন্তু মনে মনে দিন গুনিতে লাগিলাম। কয়েকদিন পরে বরদাবাবু বলিলেন ঠাকুর আসিয়াছেন এবং পটুয়াটোলায় সত্যেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের বাড়িতে অবস্থান করিতেছেন। আমি কি বলিয়াছিলাম স্মরণ নাই, কিন্তু বরদাবাবু যখন জিজ্ঞাসা করিলেন যে আমি ঠাকুরের সঙ্গে দেখা করিতে যাইব কি না, তখন এমন ভাব দেখাইলাম যে আমার যাওয়া না যাওয়াতে বিশেষ কোনোই ক্ষতিবৃদ্ধি নাই, শুধু বরদাবাবুর খাতিরেই যেন যাইতে সম্মত হইতেছি। পরের দিন সকালবেলা বরদাবাবুর সহিত ঠাকুর দর্শনে আসিলাম। এইটি আমার জীবনের একটি অতি শুভ দিন, কিন্তু নিতান্ত দুঃখের বিষয় যে তারিখটা কিছুতেই স্মরণ করিতে পারিতেছি না। শুধু এইটুকুই মনে পড়ে যে সময়টা ছিল শীতকাল, সম্ভবত 1920 খ্রিস্টাব্দের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস। আমরা ঘরে ঢুকিতেই বরদাবাবু ইন্দুবাবু বলিয়া আমাকে ঠাকুরের নিকট পরিচিত করিলেন। আমি প্রণাম করিয়া উঠিতেই ঠাকুর জিজ্ঞাসা করিলেন ভালো আছেন? দুইটি মাত্র কথা, কিন্তু ইহাতে যে কি ছিল তাহা আমি কিছুতেই বুঝাইয়া বলিতে পারিব না। কত স্নেহ, কত আশ্বাস, কত সান্ত্বনা যে এই কথা দুটির মধ্যে ছিল তাহা অপরকে বুঝানো যাইবে না। শুধু ইহাই বলিতে পারি যে আমি নিঃসন্দেহ বুঝিলাম যে তিনি আমাকে আপন করিয়া লইলেন। ঘরে প্রবেশ করিয়া যখন প্রথম ঠাকুরকে দেখিলাম, তখনই তাহার রোগকাতর মূর্তি দেখিয়া হৃদয়ে করুণ বেদনা অনুভব করিয়াছিলাম। কণ্ঠা বাহির হইয়া পড়িয়াছে, বহুদিন ক্ষৌরকার্য বন্ধ থাকায় মুখে খোঁচা খোঁচা দাড়ি, রোগশীর্ণ দেহ, ধীরে ধীরে যেন অতি কষ্টে কথাবার্তা বলিতেছেন। এই দৃশ্য দেখি আমার চোখে জল আসিবার উপক্রম হইল। তিনি যে আমার অত্যন্ত আপনজন ইহা যেন স্পষ্ট বুঝিতে পারিলাম। একটা বিপর্যয় হইয়া গেল, আমার বিদ্যাভিমান, আমার সমস্যা, আমার বিচার বিতর্ক সবই যেন স্রোত মুখে তৃণের মতো ভাসিয়া গেল। আমি অজানিতে ঠাকুরের নিকট আত্মসমর্পণ করিয়া বসিলাম। প্রীতির বাঁধনে তিনি আমাকে আটকাইয়া ফেলিলেন। ঠাকুর যত দর্শন করি ততই আরো বেশি দর্শন করিতে ইচ্ছে হয়। সর্বসুন্দর ঠাকুরের সৌন্দর্য প্রকাশের ভাষা আমার নাই, শুধুমাত্র এইটুকু বলিতে পারি আমার ঠাকুর সুন্দর, আমার ঠাকুর অতি সুন্দর, আমার ঠাকুর পরম সুন্দর, আমার ঠাকুর অবর্ণনীয় সুন্দর। তাই ঠাকুর দর্শন করিয়া আমার স্বাদ মেটে না। বাকিটা আগামী পর্বে। জয় রাম, জয় গোবিন্দ।